গুনার দরিয়ায় হাবুডাবু খাইতেছো আমার কাছে সা চাকরির অভাবে হাবুডাবু খাইতেছো আমার কাছে সা বিয়ে করবি ভালো মায়া পাস না আমার কাছে সা পোলা মায়াডারে বিয়ে দিবি ভালো পাত্র পাত্রে পাস না আমার কাছে সা আলা কাদা হাত্তা ইয়াতনা আল ফজর বান্দা ফজর পর্যন্ত তোরে টাইম লং টাইম দিছি এই টাইমের মধ্যে আমার কাছে সারে বান্দা আমার কাছে চাইলেই পাবি মালিক দেখো এখন তোমার কাছে কে কি চায় আমি জানি না এরা সারা রাত ইবাদত করবে এরা সারা রাত তোমার কাছে কান্নাকাটি করবে এরা সারা রাত কোরআন তেলাওয়াত করবে ভালো না লাগলে ঘুমায়া থাকবে সেহরির সময় উঠে সেহরি খাইয়া মসজিদ আইসা কানবে আল্লাহ তুমি এদের গুনাগার বলিয়া লাথি মেরা তাড়ায় দিও না এরা সুদ খাইছে ঘুষ খাইছে সেরকম করে ফেলছে দরকার হয় আমি আজকে এদেরকে কালেমা পড়াবো আমি এদের তওবা করাবো আল্লাহ যদি আমি গুনাগারের কালেমাটা তোমার কাছে ভালো লাগে আমার ভাইদের কালেমা ভালো লাগে এদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ যুবক ভাইরা নেশা করছে জীবনে আর নেশা করবে না হায় যুবক হায় আমি তোর পাপ দুইটা ধরছি রে নেশা করে করতে তুই নষ্ট হয়ে যাস ভাই নেশা করে তো আজকে রাত্রে কবুল হবে না সুদ করে দোয়া কবুল হবে না মা বাবার সাথে বেইমানি করার দোয়া কবুল হবে না মাজার শরীফ করলে কিন্তু আমার মৌলাই মাফ করবে না এবার তুমি আমার দিকে তাকাবার কানবা হুজুর তার এইগুলো তো সবই আমি করছি আমি তো মারে কষ্ট দিছি বাবারে কষ্ট দিছি আমি তো আমার ভাই বোনদের ঠকাইয়ার আমি জায়গা জমি আত্মসাত করে ব্যাংকে রাখছি হুজুর এখন আমার ভাইটা তো মারা গেছে গো আমার ভাইয়ের কোনো আরিশও নাই আমার ভাইরে আমি কেমনে মাপ পাব আমার মালিক বলে বান্দারে বরাতের রাত্রে তোর জন্য একটা সিস্টেম আছে সুদ খাইতি এখন তুই মাস্তা চানছ সুদের টাকার বলে জাকাত নাই ঘুষের টাকার জাকাত নাই আল্লাহ আমি এখন কি করব বান্দা তোরও একটা সিস্টেম আছে বান্দা তুই গতকালকেও জেনা করছ বান্দা তোরও একটা সিস্টেম আছে বান্দা গতকালকেও তুই চুরি করছ বান্দা তোরও একটা সিস্টেম আছে গো তুই যদি তোর জীবনের সব গুনার কথা মনে করিয়া আমি মাওলারে দু হাত বাড়াইয়া ডাক দেখবো ডাক দিতে দেরি আছে আমি মাওলা তোরে মাফ করতে দেরি করব না যত গুনা করছ বান্দা জীবনে আই যত গুনা করছ বান্দা মারে কষ্ট দিয়া কবরে শুয়েছো স্কুল যাবা নাই বাবারে কষ্ট দিয়া কবরে শুয়াইছো বাবা নানা তুমি তাকায় দেখে এখন যারা বাবার কথা মনে করে আমি ইয়াসুর রহমান যে হাদি তো 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা আমি জুমায় একটা ঘটনা তোমাদের বলছিলাম এই বরাতের রাত্রে আসতে আমার মা আমারে হালুয়া রুটি মাথায় দিয়া বলতে আমরে নিয়ে খাওয়াবি আরে আমার মা তো জানতো না এটা এত বড় খারাপ কাজ আমার মা যদি এই জামানায় পয়সা থাকতো
আমি মায়ের পা ধরে বলতাম মা এটা ভালো কাজ না এটা গুনাহের কাজ বাবা আমিও তো মায়ের সাথে কত বেঈমানি করছি আমিও তো আমার মায়ের কত বকা দিছি তুমিও তো তোমার মায়ের বকা দিছো কিন্তু মায়ের কাছে মাপ পাওয়ার সুযোগ পাও নাই বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ পাও নাই ভাইয়ের কাছে মাপ চাওয়ার সুযোগ পাও নাই এখন হাত দুইটা উপরের দিকে দিয়ে আমার আল্লাহর কাছে প্রথম মাপ চাও হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহর কাছে জোরে একটা ডাক দাও দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ বছরে একটা দিন তুমি আসমানের প্রথম আসমানে আস আল্লাহ তুমি রহমতের হাত বাড়া দিয়ে তুমি বলো আমিন মুস্তাগফিরিন মাগফিরাতা বান্দারে বছরে একটা রাত্র আমি প্রথম আসমানে আসি এই রাতের পরে মেসেজ করে সবে কদরে আবার আসি বান্দা দুইটা রাত্র তোরে ডাকতে থাকি আয় রে আমার দপ্তরে আইসা আমার ডাকতে রে বান্দা গুনার দরিয়ায় হাবু ডাবু খাইতেছ আমার কাছে চাকরির অভাবে হাবু ডাবু খাইতেছ আমার কাছে বিয়ে করবি ভালো মায়া পাস না আমার কাছে পুলামায়ারে বিয়া দিবি ভালো পাত্র পাত্রে পাস না আমার কাছে আলাকাদা আলাকাদা হাত্তায়াতাল ফজর বান্দা ফজর পর্যন্ত তোরে টাইম লং টাইম দিছি এই টাইমের মধ্যে আমার কাছে সারে বান্দা আমার কাছে চাইলেই পাবি মালিক দেখো এখন তোমার কাছে কে কি চায় আমি জানি না এরা সারা রাত ইবাদত করবে এরা সারা রাত তোমার কাছে কান্নাকাটি করবে এরা সারা রাত কোরআন তেলাওয়াত করবে ভালো না লাগলে ঘুমায়া থাকবে সেহরির সময় উঠে সেহরি খেয়ে মসজিদ আইসা কানবে আল্লাহ তুমি এদের গুনাগার বলিয়া লাথি মেরে তাড়ায় দিও না এরা সুদ খাইছে ঘুষ খাইছে সেরকম করে ফেলছে দরকার হয় আমি আজকে এদেরকে কালেমা পড়াবো আমি এদের তওবা করাবো আল্লাহ যদি আমি গুনাগারের কালেমাটা তোমার কাছে ভালো লাগে আমার ভাইদের কালেমা ভালো লাগে এদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ যুবক ভাইরা নেশা করছে জীবনে আর নেশা করবে না আয় যুবক আয় আমি তোর পাপ দুইটা ধরছি রে নেশা করে কোনোদিন তুই নষ্ট হইয়া যাস নেশা করে তো আজকে রাত্রে কবুল হবে না সুদ করে দোয়া কবুল হবে না মা বাবার সাথে বেঈমানি করার দোয়া কবুল হবে না কিডনি ডায়ালিসিস করার টাকা আমার কাছে আছে হাত পাল্টাবার টাকা আমার কাছে আছে কোটি কোটি টাকা আছে সব আমার আল্লাহ যদি কেউ ধরে সব নিয়ে নেবে কতক্ষণ না গেল আমার আল্লাহ যদি কয় তোর কিডনি দুইটা দুনিয়া ছুঁয়ে যা আল্লাহ যদি কয় তোর হাতটা দুনিয়া ছুঁয়ে যা আল্লাহ যদি কয় তোর পা দুইটা ছুঁয়ে যা কারো বাপেরও ক্ষমতা নাই সম্পদ পেয়েছে হলো পাও তো চলেও কবর যেতে পারো কথা বল না কেন জোরে কান তাহলে আমার সাথে বলেন এই রাত্রে ওয়াদা দেন 30টা রোজা রাখবেন উঠে উঠে হাত উঠান নামান 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 সামনে আর মাত্র 15 দিন পরেই মাহে রমজান শুরু হাত দুটা উঠবে বিদ্যুতের মতো আমার সাথে বলেন রহমাতের মাগফিরাতের ইতক মিনান নার এই এত বড় সৌভাগ্য সৌভাগ্যপূর্ণ মাসে কে কে 30টা রোজা রাখবেন আবার হাত তুলেন নামান হাত আজকে বরাতের রাতে ওয়াদা দেন জীবনে আজ থেকে
এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে না পারো তো দূরের কথা কাজাও করবেন না কে কে রাজি আছে না হাত তুলুন নামাজ তিন নাম্বার এই রাত শেষ হওয়ার আগে যাদের বাবা মা আছে কাছে থাকলে হাত পাও দূরে বুকে বুক লাগায় অথবা যাদের দূরে আছে টেলিফোন করে হলো যেমনে পারি বাবা মার কাছে মারছেন হাত তো লোকে রাজি আছে না বাবা আমার মা বোনরা যারা আমার কথা বলে শুনছেন পুরুষের জন্য যে হুকুম মহিলাদের জন্য একই হুকুম তবে মহিলাদের জন্য একটা উপরে আছে মা বাবার কাছে আপনি বিয়ার পরে যদি মাপ নাও চান মাপ মা বাবা করে দিবে ওই রাত্রি বিয়ের সময় মাপ করে দিতে পারে এখন আপনার মা বাবার চাইতে সবচেয়ে বড় হলো আপনার স্বামী অতএব আমি আমার মা বোনদেরকে বলবো আপনার স্বামী যদি বাসায় যায় আর আমার মাইকের আওয়াজ যদি আপনার কানে যায় স্বামীর হাতে পাও ধরে মাপ চেয়ে নিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রাতের ইবাদত এই সিস্টেমের ইবাদত কেমনে জানেন দুই রাকাত করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন নামাজ পড়ার আগে বিশ্বনবী বলছে কিছু আল্লাহর রাস্তায় দান করার কথা এখন যখন এই কথা কব হো হো করে কাঁদছো চিল্লাইছো সব কিছু করছো কিন্তু যখন টাকা চাবো এই যে আল্লাহ কথা কথা বলবে কেন যে আদি সাহেব আমি ভালো না কবুল হবে না